শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের বাংলা ক্যালিগ্রাফি বেসিক কোর্সে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সিকান্দার মেহেদি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর আগে আমরা 15টি ক্লাস শেষ করেছি। আজকের ক্লাসটি হচ্ছে ষোলোতম ক্লাস। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ব্যঞ্জন বর্ণের গুরুত্বপূর্ণ একটি বর্ণ ইয়ো। ইয়ো আঁকার জন্য আমাদেরকে প্রথমে এ যেভাবে আমরা অঙ্কন করেছি ঠিক একইভাবে করে আমরা এটা অঙ্কন করব। আমরা এটা অঙ্কন করলাম, এরপর এখান থেকে এই যে এ শেপটা আমরা দিয়ে দিব, দিয়ে দিলেই আমার ইয়োটা হয়ে যায়। ঠিক আছে, এটি হচ্ছে আমার ইয়ো। সম্মানিত শিক্ষার্থী বন্ধু, আমি এটি আবারও আপনাদেরকে অঙ্কন করে দেখাচ্ছি, একটু ভালো করে খেয়াল করুন। খুব চমৎকারভাবে ওটা অঙ্কন করতে পারি। তো সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আমি একটু শেপটা দেখিয়ে দিই। আমার এটি ছিল প্রথমে এক নং শেপ, আমরা শহরের মধ্যে যে শেপটা দিয়ে থাকি। তারপরে এটি হচ্ছে আমার দুই নং শেপ। এরপর এখানে যে মাথাটা এখানে দিয়েছিলাম এটি ছিল তিন নং শেপ। এরপর এই যে এই শেপটি হচ্ছে চার নং শেপ। ঠিক আছে, এরপর এটি হচ্ছে আমার পাঁচ নং শেপ। পাঁচটি শেপের সমন্বয়ে আমরা ইয়োটা অঙ্কন করেছি। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, এটাকে আমরা আবার এইভাবে অঙ্কন করতে পারি, বিভিন্ন শেপে আমরা অঙ্কন করতে পারি ইয়োটাকে। আমরা এভাবে করে এটা অঙ্কন করা শিখেছিলাম, ঠিক সেখান থেকে আমরা এই মাত্রাটা দিয়ে দিলেই, এই শেপটি দিয়ে দিলে আমার ইয়োটা হয়ে যায়। আমরা ইয়োটা এভাবেও অঙ্কন করতে পারি। ঠিক আছে, তো আশা করি আপনারা আজকের ক্লাসে আমরা যে বর্ণটি নিয়ে আলোচনা করলাম ইয়ো, এটা আপনারা ভালো করে আয়ত্ত আনতে পারবেন। বাসায় চর্চা করবেন বেশি বেশি করে, তাহলে আপনাদের বর্ণগুলো অনেক সুন্দর হবে। তো পরবর্তী ক্লাসে আমরা এর পরবর্তী বর্ণ নিয়ে আলোচনা করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।